আসসালামু আলাইকুম TJN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর, পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, হজ শেষে আজ 23 জুলাই থেকে ওমরা চালু করবে সৌদি আরব। সৌদি আরবে হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ ফাতাহ আল মাহসাদ বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ। আগামী 15 জুল হজ তথা 23 জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানিয়েছেন তিনি। রোববার সংযুক্ত আরব আমিরাতে দুবাই ভিত্তিক সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরবিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন 20,000 লোককে ওমরার অনুমতি দেওয়া হবে, পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে। গত বছর মার্চে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। 7 মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবারও ওমরা চালু করা হয়েছে। ওই সময় প্রতিদিন 6,000 ব্যক্তিকে ওমরা পালনের অনুমতি দেওয়া হয়, পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। বর্তমানে হজের কারণে কিছুদিন ওমরা পালন স্থগিত ছিল, তবে আজকে থেকে আবারও পুনরায় ওমরা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, নজরদারির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব কর্তৃপক্ষ। স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি গত বুধবার জানিয়েছে, সৌদি আরবের একটি মহল সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন জনের স্মার্টফোন নজরদারি করছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন অভিযোগ তোলা হয়েছে। এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছে সৌদি সরকারের কয়েকজন কর্মকর্তা। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, এই ধরনের অভিযোগের পেছনে কোনো সত্যতা নেই বলে সৌদি সরকারের ওই কর্মকর্তা জানায়। এমন কর্মকাণ্ড সৌদি আরবের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে সৌদি সরকারের ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। যদিও পেগাসাস ব্যবহার করে সৌদি সাংবাদিক জামাল খাশোগির ফোনে আড়িপাতার বিষয়টি ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে। 2018 সালে 2 অক্টোবর সৌদি আরবে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয় তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও সৌদি যুবরাজ অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ফরেনসিক বিশ্লেষণ বলছে, জামাল খাশোগিকে হত্যার আগে ও পরে তার ঘনিষ্ঠজনদের মুঠোফোনে আড়িপাতা হয়েছিল খাশোগির স্ত্রী হানান এলাতার ও তার বাগদত্তা হেতিস চেঙ্গিসের ফোনে। খাশোগি হত্যার সাথে সংশ্লিষ্ট শীর্ষ 2 তুর্কি কর্মকর্তার ফোনেও এভাবে আড়িপাতা হয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।